আপনারা দেখছেন রানী টিভি চ্যানেল প্রচারিত নীল আকাশ গার্ডেন আয়োজিত হিফজুল কোরআন ও সুন্দর তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠান 2022। হৃদয় ভরে তবে তাকে সরোজিনী মহান মালিক জাল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে নেই আমরা ঠিক আছে 14 জন, এখন 14 জন থেকে আবার তেলাওয়াত শুনে আমরা টপ 10 10 জন টিকাবো, এর ভিতর ফার্স্ট সেকেন্ড থার্ড বাছাই করে দেব। তাহলে আমি টপ 10 করব, এর পরবর্তী রাউন্ডে এই পর্যায়ে যে 14 জন টিকে গেছে 14 জনের নাম আমরা ঘোষণা করে দিচ্ছি। আমাদের নীল আকাশ গার্ডেনের আয়োজনে হিজবুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রত্যেক মাদ্রাসাকে আমরা একটি করে সম্মাননা স্মারক প্রদান করব, সেটা হলো এটা। এখানে আমরা প্রথম পুরস্কার 5,000 টাকা সেটা নগদ সে পাবে, এবং সেই সাথে যিনি প্রথম স্থান অধিকার করবেন তার তো সম্মানটাই অন্যরকম, তাকে সেই হিসাবে নীল আকাশ গার্ডেনের উদ্যোগে যে হিজবুল কোরআন প্রতিযোগিতা প্রথম স্থান অধিকারী পাবেন এই সম্মানতার স্মারক। তারপরে পাবেন দ্বিতীয় স্থান অধিকারী, যিনি পাবেন তিনি তো পাবেন 3,000 টাকা সাথে সম্মাননা স্মারক দ্বিতীয় স্থান অধিকারী অর্জনকারীর জন্য। এটা তৃতীয় স্থান, আমরা তৃতীয় স্থান অধিকারী যিনি হবেন ওনাকে আমরা 2,000 টাকা প্লাস এই সম্মাননা স্মারক। যাই হোক, এখন আমাদের ফাইনাল পর্ব, আমাদের অনুষ্ঠানের ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি, ভবিষ্যতে যদি করি ইনশাআল্লাহ অনেক কিছুই আমরা শুনেছি, তারপরেও আমি চেষ্টা করব ভবিষ্যতে আমি আরো অগ্রগাম করব। এগুলি আপনারা যদি আমাকে সাপোর্ট দেন, যদি সহযোগিতা করেন, সহযোগিতা শুধু টাকা দিয়ে করলেন এটাই কিন্তু সহযোগিতা নয়, বুদ্ধি পরামর্শ অংশগ্রহণ করাও একটা সহযোগিতা, যারা অংশগ্রহণ করছেন তারাও কিন্তু আমাকে সহযোগিতা করছে, আমাকে সম্মান জানাইছেন, সেই হিসেবে আপনারা আমাকে সম্মান জানাইছেন, আপনাদেরকে আমি চেষ্টা করছি আমার যতটুকু সাধ্য কুলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু আপনাদের সেবা করার জন্য আমাকে এখানে এই অনুষ্ঠান করাইছেন আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি, যেন আগামীতেও আরেকটি কথা আমি আজকে রাউন্স দিয়ে দিই, এরপরের অনুষ্ঠানগুলো হবে আমার 5টা ডিস্ট্রিক্ট যে কোনো প্রতিষ্ঠান থেকে, 5টা ডিস্ট্রিক্টের যে কোনো প্রতিষ্ঠান থেকেই এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবেন। সেটা হলো পহেলা রমজান থেকে টানা 20 রমজান পর্যন্ত প্রতিদিন কন্টিনিউ আমাদের অনুষ্ঠান চলবে, যেমন বাংলা ভীষণে হয়তো আপনারা একটা কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা দেখেন সেরকম আমরা যেসব আজ যেমন প্রথম রোজায় আমরা 5টা প্রতিষ্ঠান বা 6টা প্রতিষ্ঠানকে কল করবো, তারা আসবে, 3 জন করে ছাত্র নিয়ে আসবে, বাইদা ভাই আমরা অনেকক্ষণ শুনতে পারবো, যেহেতু অনুষ্ঠানটা আজকে শেষ করতে হবে এই কারণে আমরা আসলে অনেক ছেলে নাই যারা এইখানে তেলাওয়াত করছে, যারা বাদ করছে তারাও কিন্তু খুব সুন্দর তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহ। তোমাদেরকে আল্লাহ হাফেজ হিসাবে আল্লাহর ওলি হিসাবে কবুল করে নেই এই দোয়া করি, ভবিষ্যতে তোমরা আমাদের এই অনুষ্ঠানে আবার আসবে এই আশা ব্যক্ত করেই আজকে যিনি পরিচালক আছেন ওনাকে ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা কিন্তু 15 জন বা 14 জন যে ঠিকছে এখান থেকেই কিন্তু আমরা টপ 10 বাছাই করব, এখান থেকেই আমরা ফার্স্ট সেকেন্ড যাচাই করব, ঠিক আছে ইনশাল্লাহ। আমরা যেভাবে কথা বলছি কাজও সেভাবেই করবো ইনশাল্লাহ। 14 জন বিজয়ীদের নাম এখন প্রকাশ করা হচ্ছে,
নম্বরে মোহাম্মদ মাশরাফি ইসলাম নূর আল হিকমা কওমি মাদ্রাসা পাকুটিয়া ঘাটায়, আবু হুরায়রা মঈনুল উলুম হামিদ সুন্নাহ মাদ্রাসা করিমপুর ঘাটায়, মোহাম্মদ তাওহিদুল ইসলাম আল হিকমা কওমি মাদ্রাসা ডিপাকুটিয়া ঘাটায়, খন্দকার জোনায়েদ হাসান আসাদুজ্জামান খান দারুল উলুম মাদ্রাসা ভুয়াপুর, মোহাম্মদ গোলাম রাব্বি শালিয়াজানি নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা ডিপাকুটিয়া ঘাটায়, মোহাম্মদ মিদুল হাসান তাফিজুল কোরআন ইন্টারন্যাশনাল আদর্শ মাদ্রাসা মির্জাপুর বাজার গোপালপুর, মোহাম্মদ আব্দুর রহমান খান নরজনা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, মোহাম্মদ জয়লাল আল হিকমা কওমি মাদ্রাসা ডিপাকুটিয়া ঘাটায়, মোহাম্মদ জাকারিয়া রিয়াজুল জান্নাহ হিফজুল কোরআন একাডেমি ঘাটায়, মোহাম্মদ শফিউল হুসাইন দেওয়ানবাড়ি বাহাদুর নিসা বাইতুল উলুম মাদ্রাসা ঘোয়াপুর, মোহাম্মদ শাহরিয়া খান শিহাব খিদমাতুল কেদত মাদ্রাসা ঝরকা, মোহাম্মদ মাহিম সরকার রিয়াজুল জান্নাহ হিফজুল কোরআন একাডেমি ঘাটাইল, মোহাম্মদ মাহমুদুল হাসান জারিফ রিয়াজুল জান্নাহ হিফজুল কোরআন একাডেমি ঘাটাইল, মোহাম্মদ রবিউল ইসলাম খন্দকার আনসার আলী হিফজুল কোরআন মাদ্রাসা মোহনপুর গোপালপুর। এই 14 জন বিজয়ী, এই 14 জন বিজয়ী থেকেই 10 জনকে বাছাই করা হবে, এদের ভিতর থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হবে। এখন পবিত্র কোরআন কারিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ মাশরাফি ইসলাম নূর আল হিকমা কওমি মাদ্রাসা দীপাকটিয়া ঘাটাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। صدق الله العلي العظيم। এরপর যে আমাদের নিকট পবিত্র কালামুল্লাহ সাহেব থেকে তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ আবু হুরায়রা মঈনুল উলুম হামিদুল সুন্নাহ মাদ্রাসা করিমপুর ঘাটাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم. وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين قوم فرعون ألا يتقون. আমাদের নিকট পবিত্র কালামুল্লাহ সাহেব থেকে তেলাওয়াত নিয়ে আসছে হাফেজ খন্দকার জুনায়েদ হাসান আসাদুজ্জামান খান দারুল উলুম মাদ্রাসা ভুয়াপুর। ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إن هو السميع البصير.
ফেসবুক মাশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের নিকট পবিত্র কালামুল্লাহ সাহেব দিয়ে তেলাওয়াত নিয়ে আসছে হাফেজ তাওহিদুল ইসলাম আল হিকমা কওমি মাদ্রাসা দীপাকটিয়া ঘাটাই। হৃদয় ভরে তবে তাকে সরোজিনী মহান মালিক জাল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের নিকট পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসছে হাফেজ গোলাম রাব্বি, হাফেজ গোলাম রাব্বি শালিয়াজানি নুরানি ও হাফিজি মাদ্রাসা দীপাকটিয়া ঘাটাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল আদর্শ মাদ্রাসা মির্জাপুর বাজার গোপালপুর। এ পর্যায়ে আমাদের নিকট পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসছে হাফেজ আব্দুর রহমান খান নর্জনা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা নর্জনা ঘাটাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
নিকট এ পর্যায়ে পবিত্র কালামুল্লাহ সাহেব থেকে তেলাওয়াত নিয়ে আসছে হাফেজ শাহরিয়া খান শিহাব খিদমাতুল ক্যাডেট মাদ্রাসা জর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون حسبك ما شاء الله صدقت يا رب العالمين وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا حسبك ما شاء الله صدق الله العلي العظيم পর্যায়ে আমাদের নিকট পবিত্র কালামুল্লাহ সাহেব থেকে তেলাওয়াত নিয়ে আসছে হাফেজ মাহমুদুল হাসান জারিফ রিয়াজুল জান্নাহ হিফজুল কোরআন একাডেমি ঢাকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম احشر الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم وقفوهم إن حسبك ما شاء الله صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته برجع عمد النيكول شرب وشيش প্রতিযোগী হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম খন্দকার আনসার আলী হিফজুল কোরআন মাদ্রাসা মোহনপুর গোপালপুর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشد رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون حسبك ما شاء الله صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته كريم تلات شنتي شنتي এবার যে আমাদের তৃতীয় রাউন্ড শেষ হয়ে গেল এখন আসরের নামাজে বিরতি হবে আসরের নামাজের পরেই আমাদের টপ টেন দশজনকে ঘোষণা করা হবে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করা হবে এবার যাই এখন আমরা আসরের নামাজে বিরতি দিচ্ছি
হৃদয় ভরে তবে তাকে সর যিনি মহান মালিক জাল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা এ পর্যায়ে আমাদের এক নাম্বার যে প্রথম যেটা আমাদের ওই যে মাদ্রাসা সংযোগ গ্রহণ করছিল আমাদের ফর্ম জমা নিয়ে জমা দিছে আর কি প্রথম, সেটা হলো মির্জাপুর সাহাপাড়া ইমামবাড়ি দাখিল মাদ্রাসা। মির্জাপুর সাহাপাড়া কোনো ছাত্র আছে? হুজুর আছেন? লাজিম গ্রহণ করো, তুমি যাও সভাপতির কাছ থেকে, সভাপতির কাছ থেকে। পরের নাম হলো পূর্ব নুরুটসর দারুল ফুরকানিয়া মাদ্রাসা, তুমি গ্রহণ করো। যাই হোক, তারপরে মোতাহারুল উলম হাফিজিয়া মাদ্রাসা, দিগুলাটা হাফিজিয়া মাদ্রাসা। আচ্ছা, তার পরবর্তীতে হইলো বরশিলা দারুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসা, আর একটা দিয়ে দেন নাকি আর একটা বসিল্লার দিয়ে দেন। হ্যাঁ, সুতি হিজলিপাড়া ফাতাহুল বাড়ি মাদ্রাসা, সুতি পলাশ নুরানি হাফিজিয়া মাদ্রাসা, নর্জনা হাফিজিয়া মাদ্রাসা, খরাবর আদর্শ নুরানি হাফিজিয়া মাদ্রাসা, নর্জনা নেয় নাই সে খরাবর আদর্শ নুরানি হাফিজিয়া মাদ্রাসা, কান্দুলিয়া বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কান্দুলিয়া, দারুল নাজাত হিজবুল কোরআন দারুল নাজাত, আল হিকমা কওমি মাদ্রাসা আল হিকমা, আসাদুজ্জামান খান হাফিজিয়া মাদ্রাসা, শালিয়াজানি নুরানি হাফিজিয়া মাদ্রাসা, তাহফিজুল কোরআন ইসলামী মাদ্রাসা, রিয়াজুল জান্নাহ হাফিজিয়া মাদ্রাসা, রিয়াজুল জান্নাহ নূরজাহান বেগম কওমি মাদ্রাসা বুয়াপুর, নূরজাহান কওমি মাদ্রাসা বুয়াপুর, তাহফিজুল কোরআন নুরানি মাদ্রাসা মির্জাপুর আছেন, দেওয়ানবাড়ি বাহাদুর শাহ, যাই হোক আনোয়ারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা। হ্যাঁ, দেওয়ানবাড়ি লিখছে, পর্যায়ে আমাদের ফাইনাল রাউন্ডের ফলাফল ঘোষণা করবেন পরিচালক সাহেব, আমরা সাথে সাথে পুরস্কার বিতরণ করে দিব, সাথে সাথে আমরা পুরস্কার দিয়ে দিব। ক্রমিক নম্বর 37 দশম পুরস্কার রহমান মোহাম্মদ আব্দুর রহমান খান, নর্জনা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, নর্জনা ঘাটাইল। আলহামদুলিল্লাহ, আমরা দশম স্থান 40 শাহরিয়ার খান শিহাব, মোহাম্মদ শাহরিয়া খান শিহাব, খিদমাতুল ক্যাডেট মাদ্রাসা ঝরকা, ঝরকা ঘাটাইল। নবম পুরস্কার অষ্টম পুরস্কার ক্রমিক নাম্বার 47 মোহাম্মদ শফিউল হুসাইন, দেওয়ানবাড়ি বাহাদুর নিসা বাইতুল উলুম মাদ্রাসা ভুয়াপুর। ক্রমিক নাম্বার 20 সপ্তম পুরস্কার সপ্তম স্থান অধিকারী মোহাম্মদ আবু হুরায়রা, মঈনুল উলুম হামিদ সুন্না মাদ্রাসা করিমপুর ঘাটাইল। ষষ্ঠ পুরস্কার 31 ক্রমিক নাম্বার 31 মোহাম্মদ মিদুল হাসান, তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল আদর্শ মাদ্রাসা মির্জাপুর বাজার গোপালপুর।
ষষ্ঠ পুরস্কার দেয় উপাস্য। এই পর্যায়ে পঞ্চম পুরস্কার, পঞ্চম পুরস্কার 1000 টাকা না, ক্রমিক নাম্বার 28। মোহাম্মদ তাওহিদুল ইসলাম আল হিকমা কওমি মাদ্রাসা ডিপাকোটিয়া ঘাটাইল। চতুর্থ পুরস্কার 1500 টাকা, ক্রমিক নাম্বার 57। মোহাম্মদ মাহমুদুল হাসান জারিফ রিয়াজুল জান্নাহ হিফজুল কোরআন একাডেমি ঘাটাইল, 1500 টাকা। তৃতীয় পুরস্কার 2000 টাকা নগদ, ক্রমিক নাম্বার 29। খন্দকার জুনায়েদ হাসান আসাদুজ্জামান খান দারুল উলুম মাদ্রাসা ভুয়াপুর। মাশাআল্লাহ, দ্বিতীয় স্থান নগদ 3000 টাকা এবং একটা সম্মাননা স্মারক, ক্রমিক নাম্বার 45। মোহাম্মদ জাকারিয়া রিয়াজুল জান্নাহ হিফজুল কোরআন একাডেমি ঘাটাইল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা আগে কেউ না উঠি, আমরা কেউ না উঠি, আমি বিনীতভাবে আপনাদেরকে বলছি কেউ না উঠি। আমরা এই পর্যায়ে আমাদের আজকের প্রথম স্থান অধিকার করেছেন ক্রমিক নাম্বার 30, মোহাম্মদ গোলাম রাব্বি শালিয়াজানি নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা দীপাকুটিয়া ঘাটাইল। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, নগদ 5000 টাকা। আল্লাহু আল্লাহ